श्री रामचरित मानस तुलसीदासी रामायण श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड दोहा संख्या 140 षोरोटा 140 षोरोटा श्री भगवान शंकर माँ पार्वती के बोलचें श्री भगवान श्री हरि श्री भगवान अतिशय शक्तिधर माय शक्ति सकल की मोहित करते सक्षम सुर नर मुनि केव ही रेहाई पान ना कथा जेने से महामायार अधीश्य श्री भगवान भजना करा उचित सुर नर मुनि कोई नहीं जाए नाम माया नाम माया प्रबल अस बिचारी मन माहि भजिय मोह मायापते सुर नर मुनि सुर नर मुनि देवता नर मुनि कौ नहीं जानी केवी कौ नहीं जेही जेही न मोह माया प्रबल मोह माया कहो नहीं जेही न मोह माया प्रबल महामार माया एत प्रबल जे ताके ताके मोहित सकल की तिनी मोहित करते सक्षम सकेव ताके परास्त करते पारे ना सुर नर मुनि कौ नाही जेही न मोह माया प्रबल सकल की तिनी मोह माया तिनी मोहित करते सक्षम अस विचारी ऐ विचार करे मन माही मनेर मध्ये भजिय महा माया पति ही सुतरां ऐ विचार करे भजना करा उचित मोह मायार पति ही मोह मायार पति अर्थात मोह मायार जिनि स्रष्टा से श्री हरि श्री विष्णु ताके भजन करा उचित सुर नर मुनि को नहीं जेही न मोह माया प्रबल अस विचारी मन माहि भजिय मायापति এরপরে প্রথম চৌপাই এবং দ্বিতীয় প্রথম চৌপাই হে গিরিজা গিরিরাজ নন্দিনী এইবার শ্রী ভগবানের অবতার রূপে আগমনের অপর যে কারণের উল্লেখ পাওয়া যায় প্রথম কারণ নারদমুনির অভিশাপ অপর যে কারণের উল্লেখ পাওয়া যায় তা শ্রবণ করো সেই বিচিত্র বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করছি সেই কারণে চিরঞ্জীব নির্গুণ অরূপ निराकार अव्यक्त सच्चिदानंद ब्रह्म अयोध्या राजा हलन माता पार्वती प्रथमे सती सती अवतारे प्रश्न करेछिलेन जे की करे माता पार्वती प्रश्न करेछे निर्गुण की करे सगुण हय एई प्रश्न छिल सेइटी बोलछेन भगवान शंकर ओ पर हे तो सुन शैल कुमारी कहाँ विचित्र कथा विस्तारी ओ जे ही कारण अज अग्न अरूपा ब्रह्म भय कौशल पुर भूपा अपर हेतु अन्य कारण सुनो सुनो शैलकुमारी शैलकुमारी गिरिजानंदिनी कहूँ विचित्र कथा विस्तारी कहूँ विचित्र कथा विस्तारी अन्य जे कारण सेटी नाना प्रकार कारणेर उल्लेख करा हय अवतार रूपे आगमनेर जे अपर कारणगुली उल्लेख करा हय अपर हेतु शुनो शैलकुमारी कहूँ विचित्र कथा विस्तारी विभिन्न कारणगुली आछे विचित्र भावे सेगुली विस्तार करे वर्णना करछि जेही कारण जार कारण अज अगुण अरूपा अज जिनि जन्म रहित अगुण निर्गुण अरूपा रूपा जा रूपी नहीं नाम रूपे ओपारे
ব্রহ্ম সেই ব্রহ্ম ভয়েহু হয়েছিলেন কৌশল পুর ভূপা সেই কৌশল রাজ্যে রাজা হয়েছিলেন অযোধ্যা রাজা হয়েছিলেন সেইটি বলছেন যে অপর হে তো শুন শৈল কুমারী কহু বিচিত্র কথা বিস্তারী ও যে হি কারণ জগন রূপ ব্রহ্ম ভয় কৌশল পুর ভূপা দ্বিতীয় চৌপাই তি দ্বিতীয় তৃতীয় একসাথে যে প্রভু শ্রীরামচন্দ্রকে তুমি অনুজ শ্রীলক্ষণের সহিত যখন সতী অবতারে মাতা পার্বতী যখন সতী ছিলেন তিনি তখন শ্রীরামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছিলেন বনে তখন বনবাসে ছিলেন তখন লক্ষণের সাথে ঘুরছিলেন সেই তার মনে সন্দেহ জেগেছিল সেই সন্দেহের কথায় এখন পার্বতী অবতারে শ্রী ভগবান শঙ্কর সতী পার্বতীকে বলছেন যে তুমি যখন সতী হয়ে জন্মেছিলে তোমার সেই সন্দেহ এখনও ঘুরছে তোমার ভেতরে যে প্রভু শ্রীরামচন্দ্রকে তুমি অনুজ শ্রীলক্ষণের সহিত তাপস বেশে অরণ্যে বিচরণ করতে দেখেছিলে আর হে ভবনেই যার আচরণ দেখে তুমি তখন সতীদেহে এমন বিভ্রান্ত হয়ে পড়েছিলে যে তার ছায়া এখনও তোমাকে তাড়া করে বেড়াচ্ছে সেই সংশয় এই এই জন্মে তো পার্বতী রয়েছে তাই তিনি প্রশ্ন করেছেন সেই জন্য বলা হচ্ছে যার ছায়া এখনও তোমাকে তাড়া করে বেড়াচ্ছে সেই বিভ্রান্তি রোগ বিনাশকারী লীলা শ্রবণ করো সেই অবতারে শ্রী ভগবান যেমন লীলা করেছিলেন তা আমি আমার বুদ্ধি অনুসারে তোমাকে বলব ও যো প্রভু বিপিন ফিরত তোমা দেখা বন্ধ সমেত ধরে মনি বেশা ও যা সুচরিত অবল কি ভবানী সতী শরীর রহি হুঁ বোরাণী যো প্রভু যে প্রভুকে বিপিন বনেতে ফিরত তুমহ দেখাস বনেতে ঘোরাফেরা করতে তুমি দেখেছিলে বন্ধু সমত অর্থাৎ লক্ষণের সহিত ধরে মণিবেশা মণিবেশ ধারণ করে বনে ঘোরাফেরা করছিলেন তাকে যে তুমি দেখেছিলে যাসু চরিত অবলোকি ভবানী যার সম্বন্ধে তুমি দেখে যাসু চরিত অবলোকি ভবানী যার আচরণ দেখে সতী শরীর রহিহু বৌরাণী সতী শরীরে যখন তুমি সতী শরীরে ছিলে সতীর দেহে ছিলে তখন বৌরাণী তখন তুমি বিভ্রান্ত উন্মাদ হয়ে গেছিলে বিভ্রান্ত হয়ে গেছিলে অর্থাৎ সংশয়ের কারণে মনে সংশয় এসেছিল ও যা প্রভু বিপিন ফেরত তোমা দেখা বন্ধু সমেত ধরে মনি বেশা ও যা সুচরিত অবলোকি ভবানী সতী শরীর রহি হুঁ বৌরাণী তারপরে চৌপায় ও আজ হুন ছায়া মেটতে তোমারি তা সুচরিত শুন ভ্রমর জুহারি ও লীলা কিনহি জ্যোতিহি অবতারা সো সব কহি হৈহু মতি অনুসারা অজহু আজ ন ছায়া মিটতি তোমারি তোমার যে সেই সংশয়ের ছায়া সতী অবতারে ছিল সেই ছায়া এখনও মিটছে না এখনও তোমার পেছু পেছু লেগে রয়েছে অজহু ন ছায়া মিটতি তোমারি তাসু চরিত্র তার লীলার কথা শোনো শোনো ভ্রমরুজু হারি যেটা কিনা রোগকে এই ভ্রমণ এই ভ্রমরূপ যে রোগ সেই রোগটিকে নাশ করে ভ্রমরুজ হারি লীলা কিনহি যো তেহি অবতারা তেই অবতারা সেই অবতারে তিনি যা যা লীলা করেছিলেন লীলা কিনহি যো তেহি অবতারা সো সব কহি হ্যাঁ সো সব কহি হ্যাঁ মতি অনুসারা মতি অনুসারা আমার বুদ্ধিতে যেটুকু হয় আমার বুদ্ধি অনুসারে সো সব কহি হ্যাঁ সেইগুলি আমি বলবো ও যহু ন ছায়া মেটতে তোমারি
सुनता सुचरित सुन भ्रमर जहारी। ओ लीला केन्हे जो तेहि अवतारा, सो सब कहे हऊँ मते अनुसारा। এই ঘটনাগুলি শিব পার্বতীর যে সংলাপ বা প্রথম থেকে যে ঘটনাগুলি হচ্ছে সেগুলি যাজ্ঞবল্ক মুনি ভরদ্বাজকে বলছেন, যাজ্ঞবল্ক মুনি ভরদ্বাজকে বলছেন। তাই যাজ্ঞবল্ক মুনি এবার ভরদ্বাজকে বলছেন, হে ভরদ্বাজ, ভগবান শ্রীশঙ্কর এইরূপ উক্তি করায়, এইরূপ উক্তি করায় মানে সতী অবতারে তার যে সন্দেহ ছিল সেই উক্তি করায়। দেবী পার্বতী লজ্জিত হলেন আর মৃদু হাসলেন। তখন বৃষধ্বজ ভগবান শ্রীশঙ্কর, যার জন্যে শ্রী ভগবানকে অবতার রূপে আসতে হয়েছিল, সেই প্রসঙ্গে বিস্তৃত বিবরণ দিতে শুরু করলেন। ও ভরদ্বাজ শুনি শঙ্কর বাণী, সকুচি সপ্রেম উমা মুস্কানি, ও লাগে বহরি বরণে বসকে তু, সো অবতার ভয় যেহি হে তু। ভরদ্বাজ, হে ভরদ্বাজ মুনি, শুনি শোনো শঙ্কর বাণী। ঋষি যাজ্ঞবল্ক ভরদ্বাজকে বলছেন, ভরদ্বাজ মুনি তুমি শঙ্করের বাণী শোনো। ভরদ্বাজ শুনি শঙ্কর বাণী, সকুচি সপ্রেম উমা মুসুকানি, সেই সতী অবতারের কথা বলাতে সকুচি সপ্রেম উমা মুসুকানি, উমা পার্বতী মৃদুমন্দ হাসতে শুরু করলেন। তিনি তার সেই ঘটনা মনে পড়ছে, তখন হাসতে শুরু করছেন। লাগে বহরি পর নেই বিষকেতু, তখন বিষকেতু ভগবান শঙ্কর বিভিন্নভাবে বর্ণনা করতে লাগলেন। লাগে বহরি বর নেই বিষকেতু, সো অবতার ভয়ে হুঁ, সো অবতার, সেই অবতার হয়েছিলেন যেই হেতু, যা যে কারণে, যার কারণে সেই অবতার হয়েছিলেন, সেই অবতারে সেইগুলির কথা বিশদভাবে বর্ণনা করছেন। ও ভরদ্বাজ মনে শঙ্কর বাণী, সকুচি সপ্রেম উমা মুসুকানি, ও লাগে বহরে বর নেই বিষকে তু, সো অবতার ভয় যেহি হে তু। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম, রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম, রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। ওম শান্তে 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।